এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে বাংলাদেশের এক নায়ক যখন বাংলাদেশে কয়েকদিন আগে আসলো একজন মেয়ে ইয়াং লেড নিশ্চয়ই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে হেজাব পড়া সে সেখানে দৃষ্টি আকর্ষণ করার যে খান মিস্টার খান আই লাভ ইউ আই লাভ ইউ টু মিস্টার খান আই লাভ ইউ এবং সে তখন বলছে আই অলসো লাভ ইউ এটা কোন পারে আমি কি তোমাকে এমন একজন নারীকে দেখাবো যে নারীর জান্নাতি অন্য কাউকে বলেন বলেন হ্যাঁ হ্যাঁ দেখাও বলি এই নারী তার ব্যাপারে রাসুল আসলাম কি বলেছেন রাসুল আসলামের কাছে তিনি আসলেন বলেন ইয়ারাসুল্লাহ আমি মৃগি রোগী কিন্তু মৃগি রোগী যখন আমি কি আমি যখন মেঘে রোগ ওঠে তখন আমি অসুস্থ হয়ে যাই এবং আমার জামা কাপড় খুলে যাই আল্লাহর কাছে দোয়া করে যেন আমার রোগ দূর করে দেন রাসু সালাম তাকে বললেন যে ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তালা তোমার রোগও দূর করে দেবেন তোমার রোগ দূর করে দেবেন কিন্তু তোমার জন্য এনাদার অপশান আছে তোমার জন্য অপশানটা কি অপশানটা হচ্ছে যে তুমি তোমার রোগ ভালো হবে না তুমি ধৈর্য ধারণ করবে আর এর বিনিময়ে তুমি যে কষ্ট পাচ্ছ এর বিনিময়ে তুমি জানাতে যাবে আমরা হলে কী করতাম ডাক্তারের কাছে গিয়ে আপনার কাছে গিয়ে আমি এই কথা শুনতে এসেছি আপনি জাননাতে যাবেন নাকি আমি তো আপনাকে জান্নাতে যাওয়ার ইস্যু নিয়ে আসি নাই আমি জান্নাতে যাওয়ার ইস্যু সেটা আমার ইস্যু আপনি আমার ওষুধ দেন ইনি বলেন ইয়ার আসুর আল্লাহ একজন মৃগি রোগী ইয়ার আসুর আল্লাহ আমি তো জান্নাতের জন্যেই কাজ করছি আমি তো জান্নাতে যেতে চাই ঠিক আছে আমার ওষুধ ওষুধ ভালো হওয়া লাগবে না আমাকে জান্নাতে আমি যেন জান্নাতে যেতে পারি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন জানাতে যেতে পারি তবে ইয়ার আসুর আল্লাহ একটা জিনিস আমি চাই তা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি মৃগী রোগে আক্রান্ত হলে আমার যেন জামা কাপড় না খুলে যায় আমি যেন ওয়ালা যেনা হাদিসের শব্দ হাদিস ওয়ালা আতাকাশফ আমার যেন জামা কাপড় না খুলে যায় ওই যুগে একজন নারী অসুস্থ হলে তখন তো তার কোনো সেন্স নাই তার জন্য জামা কাপড় না খোলে আর আমাদের এই যুগের নারীরা জামা কাপড় খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে জামা কাপড় খোলাকে এখন আমাদের এই মুসলিম দেশের মিডিয়াগুলোর কথায় আপনি চিন্তা করেন একজন অশ্লীল উলঙ্গ নারীর পেছনে এই মুসলিম যুবকরা তাদের ক্যামেরাগুলো যেভাবে ধরে রাখে এগুলো মুসলিম যুবক না এগুলো শয়তানের সন্তান আমার তো এগুলো শয়তানের সন্তান এগুলো শয়তানের জন্ম শয়তান মাধ্যমেদের জন্ম অন্যথায় কীভাবে সম্ভব এটা মুসলিম যুবকরা এরকম অশ্লীল নারীর ছবি তোলার জন্য এরকম হন্য হয়ে পড়ে আপনারা দেখেছেন কেন এক বাংলাদেশের এক অশ্লীল নায়ক যখন বাংলাদেশে কয়েকদিন আগে আসলো হিজাব একজন হিজাব পড়া একজন নারী আপনি দেখেছেন আমি চাই না একজন হিজাব পরা নারী এয়ারপোর্টে সেখানে তো বহু লোক বহু শত শত যুবকরা সেখানে গিয়েছে তাকে আনার জন্য সাগর দেওয়ার জন্য একজন একজন মেয়ে ইয়াং লেডি নিশ্চয়ই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে হেজাব পড়া সে সেখানে তার দৃষ্টি আকর্ষণ করার জন্যে যে খান মিস্টার খান আই লাভ ইউ মিস্টার খান আই লাভ ইউ এবং সেও তখন বলছে আই অলসো লাভ ইউ আই লাভ ইউ টু এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে ও কীভাবে কিসের হিজাব পড়ে গেছে ও তো হিজাব বুঝেই না ইসলামই বুঝে নেই ও তো ইসলামই বুঝে নাই তার লেভেলটা কোথায় সে আসলে কি দেখছে তার আসলে তার সামনে আদর্শ কি এই একজন নারী আর ওই নারীদের অবস্থা দেখেন তিনি বলছেন ইয়ার আল্লাহ জান্নাতে তো আমার ডেস্টিনি ডেস্টিনেশন আমি সেখানে যেতে চাই কিন্তু আমার যেন শরীরটা যেন অনাবৃত না হয়ে যায়